So wow, what a view, what a weather, man. Hey guys, assalamu alaikum, welcome to Shahriar Shanto. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আছি হচ্ছে নিউ মার্কেটের এরিয়ায়, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, দ্যাটস ওয়াই সাডেনলি চলে আসছি। নাও যাবো হচ্ছে মোবিল চেঞ্জ করতে। সেমি সিনথেটিক মোবিলটা প্রায় 1600 কিলো চালায় ফেলছি, আমি নর্মালি 1500 চালাই, মোতুল 10W30টা। গতবার যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইন্ডিয়ানটা, এখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফ্রান্সেরটা। এখন যাবো হচ্ছে বনশ্রী, বনশ্রী তার একটা কাজ আছে, দ্যাটস ওয়াই একবারে দুটা কাজ করবো। অনেকদিন পর আবার মোটো ব্লগিং করতেছি, দ্যাটস ওয়াই হয়তো বা ভয়েসের একটু জড়তা থাকতে পারে বা কথার একটু স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। সো এইসব ব্যাপারে একটু এড়া চলবেন, বিকজ অনেকদিন পর যেহেতু গ্যাঞ্জাম, পুরো দেশের মধ্যে গ্যাঞ্জাম চলতেছে, এই ট্রাফিক সিগন্যাল, গাড়ি ঘোড়ার মধ্যে একজনের সাথে একজনের ভেজাল, সব কিছু মিলে ঝামেলার ঝামেলা। ভাইজার খুলে চালালেও গরম লাগে, আবার ভাইজার লাগাইলেও গরম লাগে। প্রত্যেকটা রোডের মধ্যে জ্যাম, প্রত্যেকটা রোডে জ্যাম। একটা জায়গায় যদি ট্রাফিক সিগন্যাল না থাকতো তাহলেও মনটা মানাইতে পারতাম, বাট প্রত্যেকটা এরিয়ার মধ্যে এমনভাবে জ্যাম লাগে, এক একটা জ্যামের মধ্যে প্রায় 15-20 মিনিট চলে যায়। অতিরিক্ত গরম পড়ছে, জ্যাম এখন পুরো ফ্লাইওভারের উপরেই ঠেকে, এত বড় জ্যাম লাগছে। দেখেন সামনে সব ফ্লাইওভারের উপরেই ঠেকেছে পুরো। যদি এটা আনকমন কিছু না, কমন, ইস্কাটন রোডের সামনে অলওয়েজ ফ্লাইওভারের উপরে অনেকক্ষণ বসে থাকা লাগে। হেলমেটে নতুন ব্ল্যাক ভাইজার ইনস্টল করছি, সো ব্ল্যাক ভাইজার দিয়ে বাইক রাইড করতে আসলে খুব ভালো লাগতেছে। ব্ল্যাক ভাইজার আসলে এই সান থেকে অনেক প্রোটেক্টেড করে। এই কিছুদিন যাবৎ ব্লগ রেগুলার আপলোড করা হয়নি, বিকজ ব্লগ যে করবো ব্লগের মেইন জিনিসটা হচ্ছে ক্যামেরা, আর ক্যামেরায় খুব একটা ভালোভাবে সুবিধা লাগতেছে না, ব্যাটারি একটু পরপর চলে যাচ্ছে। আমি ক্যামেরা অন করে রাখছি, সব ব্লগ চলতেছে, বাট সেই মুহূর্তে আমি হঠাৎ করে দেখি যে ক্যামেরা অফ। সো একটু আনইজি লাগে, মানে হঠাৎ করে যদি দেখি যে কথা বলতেছি ক্যামেরাটা একটু চেক দিতেছি যে ক্যামেরাটা অন আছে কিনা, বাট আনফর্চুনেটলি ক্যামেরা অফ হয়ে যায় বারবার। এরপরে আরেকটা ব্যাটারি চেঞ্জ করছি, ভাবছি ব্যাটারিতে হয়তো বা চার্জ শেষ, দেন সেটা তো সেই সমস্যাতেই হইতেছে। আর তারপর আরেকটা চেঞ্জ করছি, সেটার সময়ও মোটামুটি একটু বেশি সময় ছিল, 10-15 মিনিট পরে আবার দেখি যে চলে গেছে। বাট পরবর্তীতে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা ক্যামেরার ভিতরে হয়তো বা কোনো সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে। প্রত্যেকটা ব্যাটারির মধ্যেই মোটামুটি চার্জ ছিল, একটার মধ্যে অর্ধেকের বেশি চার্জ ছিল, যেটা লাস্টেরটা ছিল, এরপরও ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এরপরে আর একটু ডিস্টার্ব ফিল করতেছিলাম, দ্যাটস ওয়াই আর কোনো ভিডিও করি নেই নিজেই, কারণ কোন কোন ভয়েসগুলো উঠতেছিলো, কোন কোন ভিডিও ফুটেজ রেকর্ড হচ্ছিলো সেটাও আমি বলতে পারি না, আর কোনগুলো রেকর্ড হয়নি সেটাও বলতে পারি না, দ্যাটস ওয়াই পুরো ফরম্যাট দিয়ে দিয়েছিলাম মেমোরি। তো রেগুলার ব্লগ আপলোড দিই নেই, আর এখন আপাতত একটু ক্যামেরাটা মনে হচ্ছে ঠিক আছে। ব্যাটারির যে পোর্টটা, মানে ব্যাটারি যেখান থেকে একটা সাপোর্ট দেয়, আই মিন ব্যাটারি কানেক্টিং যে পোর্টটা, সেই পোর্টটার মধ্যে একটু প্রবলেম হয়েছিলো, দেন ওইটা একটু ঠিক করে অ্যাডজাস্টিং করে আপাতত ব্লগ করা যাচ্ছে। এখন বাসায় গেলে আসলে যখন এডিট করবো তখন বুঝতে পারবো যে ভয়েসটা ঠিক মতো আসতেছে কিনা, এখন কনফিউশনে আছি যে ভয়েস যাচ্ছে কিনা অ্যাকচুয়ালি বুঝতেছি না। আগে বনশ্রী যাবো নাকি আগে অন্য একটা গাজেট আছে সেটা শেষ করব। আর আমার নতুন যে ব্ল্যাক ভাইজারটা এটা পড়ছে হচ্ছে 1200 টাকা, এটাও গিয়ারএক্স বাংলাদেশ থেকে নেওয়া, আই মিন মিরপুরেরটা থেকে না, গিয়ারএক্স বাংলাদেশ একটা নতুন ওয়ালেট হচ্ছে, যেটা বলতেছিলাম গিয়ারএক্স বাংলাদেশের নতুন একটা ওয়ালেট হয়েছে, আই মিন নতুন একটা শপ হচ্ছে খিলগাঁও তালতলাতে হয়েছে, ওটা ইগনি 10 নাকি কি জানি নামটা দেওয়া, আই এম নট শিওর, ডিসক্রিপশন বক্সে এটার নাম দিয়ে দিব, গুগল ম্যাপের লোকেশনও দিয়ে দিব, সো আপনারা চেক করে নেবেন। আর ব্ল্যাক ভাইজারটা খুব ভালো ছিল,
আরেকটা হচ্ছে মার্কারি ভাইজার ইউহির, সেটা হচ্ছে 1500 টাকা, বাট সেটা আমি লাগাই নাই, আমার কাছে ব্ল্যাক ভাইজারটাই বেশি ভালো লাগে। আমি এখনও মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছি, একটু পরপর চেক করতে হচ্ছে যে ক্যামেরাটা অন আছে কিনা, ভয়েস রেকর্ড তো বলতে পারি না হচ্ছে কিনা, বাট ক্যামেরা অন আছে, বাকিটা দেখা যাক। আর ব্লগ আপলোড না দেওয়ার আরেকটা মেন রিজন হচ্ছে, আমি আগেই বলছিলাম আমার এক্সাম অলরেডি রানিং, আগামীকালকে একটা এক্সাম আছে, সো আজকে হঠাৎ ইম্পর্টেন্ট কাজ ছিল, দ্যাটস ওয়াই বের হয়ে গেছিলাম, নিউ মার্কেট এরিয়া যেতেই হইতো, আজকে না গেলে হয়তো বা কাজটা কমপ্লিট হতো না, দ্যাটস ওয়াই বের হয়ে গেছিলাম, আদারওয়াইজ আমার এতক্ষণে স্টাডি নিয়ে ব্যস্ত হওয়ার কথা। আশা করি বুথ দেখে বুঝে গেছেন কোনো একটা কাজে, হয়তো বা ব্যাংকের কোনো একটা কাজে আসছে, বাট এখানে কাজটা হয় নাই, এখন আমার ইমার্জেন্সি বনশ্রীতেই যাওয়া লাগবে। ভালো হয়েছে একদিক দিয়ে, বনশ্রী থেকে ওই কাজটা সেরে ফেলবো, প্লাস হচ্ছে মোবিলটা ড্রেন দিয়ে একবারে আসব। এই রাস্তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই যে রাস্তার মাঝখানে এই গর্তগুলো, আর সেকেন্ড প্রবলেম যেটা সেটা হচ্ছে অটো রিক্সা আর সিএনজি, কোনো সাইড দিবে না, কিছু দেখবে না, সামনে দিয়ে হঠাৎ করে ইউটার্ন নিয়ে ফেলবে, ঘুরায় ফেলবে, কী করবে না করবে সেটা নিজেরাও জানে না, আর আপনি বোঝার আগেই পড়ে যাবেন। এই যে দেখেন কত বড় বড় গর্ত, দেখেন একটু পরপরই গর্ত হয়ে যে, এই যে এখানে একটা, যে এখানে একটা, যারা রাস্তাটা চিনে না, খুব একটা চেনে না, যারা নতুন নতুন একদম এদিকে আসছে তাদের জন্য অনেক টাফ, রাস্তাটা পুরোপুরি কাজ না করলেও গর্তগুলো অ্যাটলিস্ট রাবিশ বা ওই যে ইটের গুঁড়া যেগুলো বলে সেগুলো দিয়ে ভরে দিতে পারে, কজ এগুলো গর্তগুলো অস্বাভাবিক, একদম বেশি গর্ত, নর্মালি বাইক এইসব কিছু যদি পড়ে সকাপে তো প্রবলেম হবেই, রিম টিম মাঝে মাঝে ভেঙেও যেতে পারে যদি জোরে পড়ে, অনেক সময় কন্ট্রোল করা যায় না, পুরে যায়, তখন দেখা যায় রিম ব্যাকা হয়ে যেতে পারে, সকাপ সুকাপ নিয়ে ভেঙেও যেতে পারে, বলা যায় না, যদি স্পিড বেশি থাকে তো ক্ষতি তো বেশি হবেই। বাই দ্য ওয়ে এখন যাব হচ্ছে বনশ্রী দশতলার সামনে, দশতলার সামনে কাজটা করে আমি দশতলার সামনে যে ইসলামী ব্যাংকের যে বনশ্রী শাখা ওই জায়গায় যাব, দেন আফটার ফিনিশিং দিস ওয়ার্ক তারপরে হচ্ছে মোবিল চেঞ্জ করতে যাব। এটা হচ্ছে দশতলা ইস্টার্ন বন বিথি অ্যাপার্টমেন্ট, সামনে হচ্ছে ইসলামী ব্যাংকের যে বনশ্রীর ব্রাঞ্চটা সেটা, টয়োটা CHR, আই লাভ দিস কার, এই জায়গা সো গাইজ আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়েছে, মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে, এখন লাস্ট যে কাজটা আজকে সেটা হচ্ছে মোবিল ড্রেন দেওয়া। এই যে ডাইন বলে না বাম বলে না ঘুরে লাইস, এই যে আরেকজন, যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার যে ডেবিট কার্ডটা ছিল সেই কার্ডটা আমি হারিয়ে ফেলছিলাম, তো আবার নতুন করে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে দেন আজকে কার্ডটা ইস্যু করছে, এখন আমি যেই অ্যাকাউন্ট খুলছি যেইখানে আর কি সেটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং শাখা,
আর তারা হচ্ছে এই বনশ্রী শাখার আন্ডারে। পরপর দুই দিন আমি যোগাযোগ করছি, দুই দিন যোগাযোগ করার পর বলতেছে যে এখনও কার্ডটা আমরা আনি নাই, আপনার যদি এমার্জেন্সি হয় সো নিয়ে আসেন। আমার 13 তারিখে, জুলাই 13 তারিখে মেসেজটা আসছে যে আপনার কার্ডটা কালেক্ট করেন, বাট তারা এরপরও এতদিন হয়ে গেছে, আজকে হচ্ছে প্রায় কত 21 তারিখ মনে হয় জুলাইয়ের, এখনও তারা কার্ডটা কালেক্ট করে নাই। তো আমি ভাবলাম নিজে যে কালেক্ট করে নিয়ে আসি। তো গতদিন বনশ্রীতে আসছিলাম বাট কার্ড কালেক্ট করতে পারি নাই, কজ আমার অ্যাকাউন্টে যে নাম্বারটা ছিল সে অ্যাকাউন্ট নাম্বারটা আমার পুরোপুরি মুখস্থ ছিল না, আর আমার কাছে কোনো ছবিও ছিল না। তো আজকে অ্যাকাউন্টটা ঠিক মতো নিয়ে আসছি, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে আজকে কার্ডটা কালেক্ট করে নিয়ে গেলাম, ঝামেলা মুক্ত থাকলাম আর কি, কজ কার্ডটা যে কোনো সময় কাজে লাগতে পারে। সো এই দুটো কাজ শেষ করলাম, এক হচ্ছে নিউ মার্কেটের কাজ, সেকেন্ড হচ্ছে বনশ্রীর এই ঝামেলা, কার্ডের ঝামেলার কাজ। আর কার্ড কালেক্ট করার পর এখন হচ্ছে ড্রেন দিব, এখন মন চাচ্ছে হচ্ছে একটু কোনাপাড়ার দিকে যেতে, আমি ওয়াবদা রোডের দিকে যে একটা রাস্তা আছে সেই রাস্তাটা যেতে ভাবতেছি, ওইখানে যে এই মোবিলটা ড্রেন দিব। আজকে আর হয়তো বের হওয়া হবে না আজকের জন্য, অনেক একটা কাজ আছে, এটা আসলে আগামী ব্লগেই বলবো, আগামীকালকে একটা নতুন ব্লগ করবো, সেই ব্লগের মধ্যেই থাকবে। সো আমি সেটা আপডেট দিতে যাচ্ছি না, শুধু এইটুকু বলতেছি নতুন কিছু আসতেছে, আমার না আমার ফ্রেন্ডের। তো আশা করি যারা বুঝার তারা অনেকটা বুঝে গেছে, আর যারা বুঝে নাই তারা অপেক্ষা করুক নতুন ব্লগের কারণে। আর ক্যামেরাটা এখন মোটামুটি ঠিকই আছে, মাঝে মাঝে ক্যামেরা চেক করতে গিয়ে দেখা যায় যে না ক্যামেরা রেকর্ড হচ্ছে, বাট একটু আগে ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, এতক্ষণ একটা ব্যাটারি দিয়ে চলতেছিলো সিনি মার্কেট থেকে এখন পর্যন্ত একটা ব্যাটারি দিয়ে চালাচ্ছিলাম, এখন যে ব্যাটারিটা দিয়ে চালাচ্ছি মানে এখন যে ব্লগটা দেখতেছেন সেটা হচ্ছে সেকেন্ড যে ব্যাটারিটা দিয়ে সেটার। তো ব্লগারদের কাজ এগুলা, এই ব্যাটারি বুটারি এক্সট্রা ক্যারি করা। আর আরেকটা কথা হচ্ছে আমি এত কথা বলতে পারতেছি সুন্দরভাবে, সেটা হচ্ছে ব্ল্যাক ভাইজারের কারণে। আগে যখন হোয়াইট ভাইজার ছিল, আমি ওই যে পানি কালার যেটা আর কি বাইরে থেকে সব দেখা যায় ভিতরে, ওই ভাইজারটা যেটা ছিল সেটা থাকার কারণে যখন কথা টথা বলতাম ক্যামেরা ট্যামেরা দেখলে মানুষ কেমনে তাকায় থাকতো, নিজের কাছে আনইজি ফিল লাগতো। তো এখন একটু ব্ল্যাক ভাইজার থাকার কারণে না নিজের কাছে একটু নিজের সেফ ফিল হয়, মানে একটু সেই কম ফিল হয়, লজ্জাজনক কম লাগে আর কি, আমি এমনি একটু লজ্জা টজ্জা পাই। তো ওই ভাইজারের কারণে ভাইজারটা নামায় দিয়া কেউ দেখে না চেহারা চেহারা, সারাক্ষণ পকপক করতে পারি। তো ভাইজারটা একদিক দিয়ে বেটার হয়েছে, রাতের বেলা তো আর ভাইজার লাগে না, কেউ তাকায়ও থাকে না, বাট দিনের বেলা যখন তাকায় তোকায় থাকে তখন আস্তে করে ভাইজারটা নামায় দিই আর সারাক্ষণ পকর পকর করতে থাকে। সো গাইস চলে আসছে হচ্ছে এখন মানিকদিয়া ক্লাব ঘরের সামনে, এর থেকে ডাইনে গেলে হচ্ছে ওয়াবদা রোড, সামনে যাত্রাবাড়ি ড্যামরার একটা সাইনবোর্ড লাগানো, এদিক থেকে একদম সোজা যদি আমি চলে যাই তাহলে ড্যামরা যাত্রাবাড়ি চলে যেতে পারবো, যাত্রাবাড়ি 7 কিলো, ড্যামরা 4 কিলো। আর এদিক থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, রোডটা অস্থির, এই জায়গার রোডটা আমার অলওয়েজ ভালো লাগে, অলওয়েজ, মানে আগে এই রোডটার মধ্যে এই যে এই রাস্তাটা এখন উঁচা করা হয়েছে, রাস্তা যখন একটু নিচে ছিল একদম পানি আর রাস্তায় পুরো একসাথে মিশে যেত, সমান সমান লেভেলে থাকতো, তো তখন অনেকেই এটার নাম দিছিল হচ্ছে মিনি নিকলি, গরিবের নিকলি আওয়ার। এটা নিয়ে ওয়ানাবি গ্রামের একটা ব্লগও আছিল, ওই ব্লগটা থেকে দেখছিলাম যে গরিবের নিকলি এরপরে, মানে এলাকাটা কিন্তু আমাদেরই, মানে আমি এলাকারই ছেলে, বাট ওয়ানাবি গ্রামের ভিডিও কোয়ালিটি অলওয়েজ বেস্ট। তো ওর ভিডিওর মধ্যে দেখছিলাম খুব সুন্দরভাবে নিজের এলাকাটা যখন অন্য আরেকজনের কাছে দেখি খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করতে, তখন ভালো লাগে। আর একটু সামনে যদি যাই তাহলে হবে হচ্ছে কোনাপাড়ার সাইডে চলে আসবো, আর কোনাপাড়া থেকে একটু সোজা যদি যাই যাত্রাবাড়ি ড্যামরা মেনলি চিরাং ঢাকা চিরাং হাইওয়ে নারায়ণগঞ্জের সাইডটায় চলে যাবো আর কি। সো ওয়াও হোয়াট এ ভিউ, হোয়াট এ ওয়েদার ম্যান। ভাইজার দেওয়ার পরে ভালো লাগতেছে বেশি, ভাইজারটা উঠানোর পরে দেখতেছি যে ধুলাবালির কারণে এত একটা ভালো লাগতেছে না, মানে এই রাস্তাটা আসলে অনেকে টানাটানি করে, বাট আমার মনে হয় এই রাস্তাটা টানাটানি না করে আস্তে আস্তে যদি রাইড করি
আর একটু ফিল নিতে থাকি ন্যাচারাল ভিউ, অস্থির। এই সাইডটার এই দোকানপাটগুলো হচ্ছে বিকালের পর থেকে, আই মিন সন্ধ্যা থেকে বেশি জমজমাট থাকে, প্রচুর মানুষ জড়ো হয়, বিশেষ করে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আর কি, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, শুক্রবার সারাদিনই মোটামুটি বিকাল থেকে শুরু হয় আর কি বেশি জমজমাট, আর শনিবার, এই তিনটা দিন খুব এই যে এগুলো সবসময় চলন্ত অবস্থায় থাকে। আর এই রাস্তাটা তো এখন সুন্দরভাবে ফ্রিলি ঘুরতে পারতেছি, তখন এই রাস্তায় মুভ করাই যায় না, এত কষ্ট হয়, এত গাড়ি ঘোড়ার চাপ থাকে, মানুষের চাপ থাকে। সো গাইজ, ব্লগটা মনে অনেক বড় হয়ে যাচ্ছে, আবারও বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও যদি শেয়ার না করে থাকেন শেয়ার করবেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। সো ভালো থাকবেন, আর এখন মোবাইলটা চেঞ্জ করে ফেলবো, মোবাইলটা চেঞ্জ করার পরে বাসার দিকে ব্যাক করবো ইনশাল্লাহ। সো এখানেই ক্যামেরাটা অফ করবো, কজ এই ভিউটা ভালো, এখান থেকে আমি ভিডিওটা শেষ করতে চাই, ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইফটাকে বেশি বেশি এনজয় করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।